আসলে স্বীকৃতি তো সবসময় আনন্দের আর এই স্বীকৃতি আমার চিন্তার বাইরে মানে এই আনন্দ আসলে ভাষায় প্রকাশ করা যাবে না আমার কেমন লাগছে তবে আমি যেই প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি এই সময় এসে এই স্বীকৃতি আমাকে অনেকখানি সাহায্য করছে বলে আমি মনে করি এটা অবশ্যই আন্তর্জাতিক একটি পুরস্কার এটা আমি নিজে গিয়ে উপস্থিত হয়ে নিতে পারলে বা আমার নয় বছরের মেয়েকে নিয়ে যেতে পারলে খুবই ভালো হতো কিন্তু আমি জানি না আপনারা জানেন কি না আমার সাথে সতেরো মেয়ে যে ঘটনাটি ঘটেছিল তারপর আমার আমার যখন জামিন দেওয়া হয় আমাকে তখন আমার পাসপোর্টটি নিয়ে নেওয়া হয় এবং তারপরে আমরা আদালতে আবেদন করেছি সেই পাসপোর্টটি ফেরত দেওয়া হয়নি যে কারণে আসলে ওরা নিমন্ত্রণ জানিয়েছিল আমাকে ওখানে যেতে এবং টিকিটও পাঠিয়েছিল আমি যেতে পারিনি আমার পক্ষ থেকে আমার স্বামী সেখানে গিয়ে পুরস্কারটি গ্রহণ করেছেন সতেরো মে বিকেল থেকে বদলে যেতে থাকে বাংলাদেশের গণমাধ্যমের শিরোনাম পথে নেমে আসেন গণমাধ্যম কর্মীরা রাতে শাহবাগ থানার সামনে শুরু হয় অপেক্ষা গত সতেরোই মে যেদিন আমাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি কক্ষে আটকে রাখা হয় এবং নির্যাতন করা হয় মানে কষ্ট লাগে কথাগুলো বলতে যে আমার তখন এক মানে টিকা দিয়ে গিয়েছিলাম আমার খুব ইউরিনের চাপ এসেছিলো আমার পুরো পায়জামা ভিজে গিয়েছিল। তো তারা আমার ব্যাগ ওলট পালট করছিলো এবং ছয় ঘন্টা আমাকে অত্যন্ত নিগ্রহের শিকার হতে হয়েছে এমনকি আমাকে পানি খেতেও দেয়নি আমাকে কারোর সাথে যোগাযোগ করতে দেওয়া হয়নি আমি অনেকবার তাদের কাছে অনুরোধ করেছিলাম আপনার সচিবের সাথে কথা বলি বা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলি তারা কোনোভাবেই আমাকে কারোর সাথে যোগাযোগ করতে দেয়নি এবং তারা আসলে বুঝতেও চায়নি আমি প্রথম থেকেই তারা আমার মোবাইলটা নিয়ে নিয়েছে এবং আমি কিন্তু নিজেই তাদেরকে পাসওয়ার্ড বলে দিয়েছে এবং তারা আমার মোবাইলটা এমনভাবে সবাই ইউজ করছিল এবং একটু পর পরে সে হাজার হাজার লোক আমার ছবি তুলছিলো ভিডিও করছিল মানে আমি অত্যন্ত মানে কিসের মধ্যে যে ছিলাম আমি নিজেও বলতে পারবো না আমি কয়েকবার ফ্লোরে পড়ে গেছি বমি করেছি এবং অতপর যখন আমার কলিগরা খবর পেলেন সবাই গেলেন তাদেরকে বলা হলো যে আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে চিকিৎসার জন্য কিন্তু আমাকে নিয়ে গেল যাওয়া হলো শাহবাগ থানায় এবং শাহবাগ থানায় যখন রাখা হলো তখন পর্যন্ত কোনো মামলা হয়নি কোনো মামলা ছাড়া আমাকে এই ছ আট দশ ঘন্টা এইভাবে থানা এবং ওই স্বাস্থ্য মন্ত্রণালয় এভাবে আটকে রাখা হয়েলো নানা দিক থেকে সবাই যোগাযোগ করছিল যে কি করা যায় কি করা যায় এবং আমি রাতে অনেক রাতে শুনলাম যে রাত একটা বাজে সেখানে মামলাটা ফাইল হলো এবং বলা হলো যে আমার আমার এখানে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের একটি মামলা দেওয়া হয়েছে এবং সারা রাত সাংবাদিকরা সেখানে আন্দোলন করছিল তো ভোর পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আমাকে উঠিয়ে নিয়ে ওই কোর্টে নিয়ে যাওয়া হলো যেখানে কোর্টে কেউই আসে নাই আপনি জানেন কোর্ট বারোটায় বা দশটায় বোধহয় খোলে তো আমাকে গারদ ঘরে নিয়ে রাখা হলো এবং কোর্টে যখন নেওয়া হলো এবং বলা হলো মানে কোর্ট থেকে যখন আমাকে ওখানে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই তারা বলছিল যে আসলে প্রিজন ভ্যান রেডি করেন তখনই আমি বুঝতে পেরেছিলাম যে আমি আমি ভাবতে আমি বুঝতে পারছিলাম না যে মানে তারা এই ডিসিশানটা কীভাবে জানে কিন্তু আমি বুঝতে পারছিলাম যে আমাকে নিয়ে যাওয়া হবে এবং তখন আমাকে যখন ফেরত আনলো বলা হলো যে মাইক্রোবাসে করে নিয়ে যাওয়া হবে কিন্তু একটা বিশাল আকারের প্রিজন ভ্যানে আমাকে ঢুকিয়ে দেওয়া হলো আমি আমার মনে হয় আমার ওরকম শাস্তি আমি জীবনে পাইনি কারণ কাশিমপুর যেতে আমাকে চার ঘন্টা সময় নিতে হয়েছে কোনো পানি ছিল না আমি একটা গরম পুরো পুরো ইয়েটা খুবই গরম ছিল এবং আমি পুরো একা শুয়ে ছিলাম এবং আমি মনে করেছি যে তখনই আমি পুরো মারা যাব আমি বোধহয় আর দাঁড়াতে পারবো না এবং আমি যখন জেলে গিয়ে দাঁড়িয়েছি আমি দেখেছি কারাগারের লোকজন আমার প্রতি অত্যন্ত অত্যন্ত সহমর্মিতা দেখিয়েছে তারা গেটে এসে দাঁড়িয়েছে তারা আমাকে তার রুমে নিয়ে গিয়েছে তারা আমাকে এক ডাক্তার এনে চেক করিয়েছে দেখছে যে আমার একদম সুগার লো হয়ে গেছে আমার আমার শরীর একদম পড়ে যাচ্ছে তো তারা তাড়াতাড়ি এসে মিষ্টি জাতীয় কিছু খা খাইয়েছে তারপরে আমাকে রুমে নিয়ে গেছে। এবং যত ধরনের অপরাধীরা সেখানে ছিল সবাই আমাকে দেখতে এসেছে আমার সাথে দেখা করতে চেয়েছে এবং সবাই বলেছে আমাকে তারা চিনে এবং যত পাঁচ দিন আমি সেখানে ছিলাম তারা সারা দিন রাত রেডিও শুনেছে এবং এসে এসে আমাকে খবর দিয়েছে যে আমার ব্যাপারে কী ডিসিশন হচ্ছে এবং আপনি শুনলে আশ্চর্য হবেন তারা নিজেরাও নির্যাতিত এবং তারা অপরাধী আট আটকে আছেন তারা আমার জন্য নামাজ পড়েছেন মিলাদ দিয়েছেন যেন আমি মুক্তি পাই এবং তারা বুঝতে পারছিলেন যে আমাকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে তো আমি যখন আসলে পাঁচ দিন পর বের হলাম তখন আমার সাংবাদিক ভাই বোনেরা দেখেছে যে আমি কী অবস্থার মধ্যে ছিলাম এক একরকম মুস্যেই পড়েছিলাম আমার হয়তো শরীরটা সেখানে ছিল আর কিছু ছিল না তো আমার ভাই বোনেরা জিজ্ঞেস করেছেন আমি বাইরে এসে দেখেছি হাজার হাজার সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেছেন যে আপনি কি আর সাংবাদিকতা করবেন তখন আমি একটাই প্রশ্নের উত্তর দিয়েছিলাম যে আমি সাংবাদিকতা চালিয়ে যাব আমি আসলে ওই অবস্থা থেকে উঠে এসে কিছুটা দিন আমাকে সময় লেগেছে আমাকে হাসপাতালে থাকতে হয়েছে আমাকে শারীরিক মানসিক না নানাভাবে আমি নানাভাবে ভুগেছি এবং আমাকে মানসিক ডাক্তার দেখাতে হয়েছে তারপরেও আমি সবসময় আমার কাজের কথাই ভেবেছি এবং আমি অফিসে জয়েন করেছি আমার সহকর্মীরা আমার অফিস আমাকে প্রচণ্ড সহযোগিতা করেছে আজকে এই ছয় মাস পর যখন এই পুরস্কারটি পেলাম তখনও আমার মনে হচ্ছে যে যত প্রতিকূল অবস্থায় আসুক না কেন আমার হাতে পাসপোর্ট না থাকুক আমার অ্যাক্রেডিটেশন কার্ড না থাকুক আমাকে কোথাও যেতে না যাওয়ার এক্সেস না দেওয়া হোক তারপরও আমি সাংবাদিকতা চালিয়ে যাব আমৃত্যু আমি যতদিন পারবো আমি সাংবাদিকতা চালিয়ে যাব এই সব পাসপোর্ট বা অন্য কিছু আমার কোনো ধরনের বাধা সৃষ্টি করতে পারবে না আমার কাজে এটাই আমি মনে করি আসলে পুরস্কার পাওয়ার পেছনে তো অবদান হচ্ছে কাজের মানে আমি যে কাজগুলো করেছি মানে জার্নালিজম অনেকে গুড জার্নালিজম বলে আমি জার্নালিজমে বলি ভালো কাজ আসলে সব স্বীকৃতি এনে দেয় এবং ভালো কাজ করেছিল করেছিলাম বলেই আমার সাথে যখন ঘটনাটি হয়েছে সারা বাংলাদেশের সাংবাদিকরা পাশাপাশি শিক্ষক সহ বিভিন্ন সংগঠন আমি আমি দেখেছি অভিনয় শিল্পীরা বা মানে যাদেরকে আমি চিনিও না সাধারণ মানুষ এমনকি রিক্সাওয়ালাও আমি অনেক সময় রিক্সাওয়ালাও আমাকে বলে যে আমরা ওই সময় আন্দোলন করেছিলাম কেউ কেউ দেখেছি অনশন করেছেন তো স্বাধীনতার পঞ্চাশ বছরের ইতিহাসে এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট আমাদের অনেকগুলো সংগঠন রয়েছে আপনি জানেন ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বা সাংবাদিক ইউনিয়ন বা আমাদের অন্য অন্য সংগঠন যেগুলো বলা হয় আওয়ামী পন্থী বিএনপি পন্থী সব এক হয়ে গিয়েছে এবং সবাই মিলেমিশে আন্দোলন করেছে আর সেই আন্দোলনের পাশাপাশি আমার পুরো পরিবার আমাকে সহযোগিতা করেছে সেই সময়গুলো পার করতে আমার অফিস প্রথম থেকেই আমার সম্পাদক মতিউর রহমান বা আমার ম্যানেজমেন্ট যারা আছে প্রথম থেকে আমাকে পুরো সহযোগিতা করেছেন প্রথম থেকে আমার সাথে এবং আমার পরিবারের সাথে ছিলেন তো আমি মনে করি এই অবদান আমার এই সকলের এবং এই পুরস্কারটি আমি ডেডিকেটেড করতে চাই আমার প্রিয় আমার দেশের যারা প্রিয় সাংবাদিক ভাই বোনদের যারা এই প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে এই সাংবাদিকতা চালিয়ে যাচ্ছেন এবং এই পুরস্কারই প্রমাণ করে বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতা হচ্ছে সাহসী সাংবাদিকতা হচ্ছে এবং সাংবাদিকতা হচ্ছে আমার সাংবাদিক ভাই বোনেরা এখান থেকে অনেক কারেজ পাবেন কাজ করার জন্য এবং তারা জানবেন যে সারা পৃথিবী দেখছেন তাদের কাজ হ্যাঁ তাদের কাজ ফেলনা হবে না তারা যে কাজ করবে সেটা মূল্যায়ন হবে এবং সারা বাংলাদেশের মানুষই ভালো কাজের পক্ষে রয়েছে এটা আমার কাছে মনে হয় আর আমাদেরকে যারা তথ্য দিয়ে সহযোগিতা করেন তারাও আসলে যারা তথ্য দিতে চান তারাও সাহসী হবে দিতে যে না মানে আমি তথ্য দিলে বিপদে পড়ব না বরং বাংলাদেশের জন্য ভালো হবে তো আমার মনে হয় এই পুরস্কার অনেকগুলো মেসেজ দিবে বাংলাদেশের সাংবাদিক সহ সকলের কাছে আর কি এটা হচ্ছে বেস্ট রেসলেন্স অ্যাওয়ার্ড টু থাউজেন্ড ওয়ান এটা আসলে সাংবাদিকতা করতে গিয়ে যারা কারাবরণ করে বা যারা প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যায় এবং যারা সাহসী সাংবাদিকতা করে যারা বড় 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 কাজ করে এবং এইসব কাজের জন্য সরকার বা বিভিন্ন পক্ষের কাছ থেকে তাদের বিভিন্ন ধরনের হুমকি আসে তাদের উপর চাপ প্রয়োগ করে তারা এই অ্যাওয়ার্ডটা দেয় এর আগে অনেক খ্যাতিমান সাংবাদিকরা এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন এবং এইবার তিনজনকে নমিনেশন দেওয়া হয়েছিল মরক্কোর একজন রয়েছেন এবং বেলারুসের একজন ছিলেন তারা দুজনও আমার মতোই খুব সাহসী সাংবাদিকতা করেছেন আমার কাজকে আমাদের জুরি বোর্ড প্রাধান্য দিয়েছেন এবং সেই বিবেচনায় আসলে আমি অ্যাওয়ার্ডটি পেয়েছি